আজকে জয় প্রকাশনের যে বইটি নিয়ে আলোচনা করব আমি, সেই বইটি নতুন সংস্করণ যারা এখন কৈশোরে। তো কিশোরদের নিয়ে আমার অনেক বই আছে এই সময়টা, বয়সন্ধির এই সময়টা নিয়ে। এটি একটি খুব প্রয়োজনীয় বই। আমাদের সমাজে আমরা সব ধরনের মানুষদেরকে যতটুকু মূল্যায়ন করি, কিশোরদেরকে ততটা করি না। কারণ কিশোর সময়টা খুবই কম কিশোর কিশোরীদের। এ সময় শরীরে কিছু হরমোনগত পরিবর্তন আসে, সেটি এত দ্রুত আসে এবং দ্রুত চলে যায় যে মনের উপর খুবই প্রভাব বিস্তার করে। এরা তখন অনেক কিছু বুঝে উঠতে পারে না, না পারে বড়দের মতো আচরণ করতে, বড়রা সেটা মেনে নেয় না, না পারে ছোটদের মতো আচরণ করতে, কারণ সে তখন ছোটও নয়, অনেকটা রবীন্দ্রনাথের ফটিক চরিত্রের মতো। তো এই সময়টুকুতে ওরা বন্ধু বান্ধবের সাহচর্য চায় বেশি। তো বন্ধু বান্ধবের সবাই তো একই বয়সের, তো ওদের যেরকম মন মানসিকতা, এদের তখন অভিভাবকের প্রয়োজন হয়ে পড়ে। আমরা অভিভাবকরা যদি এইসব শিশু এইসব কিশোরদেরকে কিশোর কিশোরীদেরকে সেরকম পথে পরিচালিত করি, তাদেরকে আশ্বাস দিই, তাদেরকে তাদের এই পরিবর্তনের জন্য কোনোরূপ দোষারোপ না করে তাদেরকে সহজভাবে মেনে নেই, বোঝাই, সেটা বাড়ি থেকে, সেটা সমাজেও হবে, দেশেও হবে, কিশোরদের জন্য আলাদা করে। তো এই সময়টুকু যদি কিশোরদেরকে তাদের পথভ্রষ্ট হতে না দেওয়া যায়, দেখা যায় এই কিশোর কিশোরীরাই একদিন বড় হয়ে সুন্দর একটি সমাজ গঠন করবে। তো যারা এখন কৈশোরে, এই বইটি নতুন সংস্করণ হয়েছে জুঁই প্রকাশনী থেকে। তো আপনারা এই বইটি জুলফিয়া ইসলামের ইউটিউব চ্যানেলও পাবেন, এবং আপনারা এটি 38-4 বাংলা বাজারও পাবেন, এবং জুঁই প্রকাশনীতে পাবেন, মেলায়ও পাবেন। আশা করি আগামীতে বইটি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।